হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি অতি উত্তম এই সিনেমাটা নিয়ে। তো এই সিনেমাটা খুশমতো এখন প্যান ইন্ডিয়াতে রিলিজ করা হয়ে গেছে, তো আজকে দেখলাম, তাই আজকে ভিডিওটা বানাচ্ছি। প্লাস আমার মাঝখানে একটু ইউটিউবে সমস্যা হচ্ছিল। তো সিনেমাটার ডিরেক্টর সৃজিত মুখার্জি। এখানে আমরা বিভিন্ন রোলে আমরা দেখতে পাচ্ছি মহানায়ক উত্তম কুমারকে, এবং তার পাশাপাশি অনিন্দ, গৌরব, রশনি, লাবণী সরকার, শুভশিষ দা আরও অনেকে আছে। এবং গল্পটা অল্প করে বলে দিই, ট্রেলারে যেটা দেখানো হচ্ছে সেটাই অ্যাকচুয়াল গল্প, যে অনিন্দ একজনকে খুব ভালোবাসে, রশনি যে ক্যারেক্টারটা প্লে করছে, এবং অনিন্দর নামটা তার মা বাবা মানে লাবণী সরকার এবং শুভাশিসবাবু, মানে উত্তম কুমারের সিনেমা দেখেই তার ছেলের নাম রেখেছিল আর কি। এবং তাদের ফ্যামিলি উত্তম কুমারকে খুব ভালোবাসে, এবং ইনফ্যাক্ট অনিন্দর যে ক্যারেক্টারটা সে পিএইচডি করছে মহানায়ক উত্তম কুমারের ওপর। এরপর যেটা দেখানো হয় যে রশ্মিকে সে প্রপোজ করে, একদম সিনেমার শুরুতে আমরা দেখতে পারি, কিন্তু রশ্মি এখনকার দিনে মডার্ন গার্ল, কিন্তু অনিন্দ অনেকটাই ব্যাকডেটেড, তো সে কারণে তাদের মধ্যে ভাব ভালোবাসাটা হয় না। তো অনিন্দর বন্ধু এখানে গৌরব, গৌরব এখানে হিমসেলফ মানে উত্তম বাবুর নাতি হিসেবেই প্লে করছে, এবং বলে যে হঠাৎ করে কথায় তারা বলে যে তোর দাদু থাকলে আমাকে হেল্প করে দিতে পারতো, এ করে দিতে পারতো। এই করতে গিয়ে যেটা হয় যে অনিন্দর মাথায় একটা মানে আইডিয়া চলে আসে যে প্ল্যান চেট করে উত্তম বাবুকে নিয়ে আসা হোক। তারা তখন সেটাই প্ল্যান করে আর কি, এবং সেই মতো এক্সিকিউট করে একটা স্টুডিওতে ফাঁকা জায়গায় গিয়ে তারা প্ল্যান চেট করে, এবং মানে এখানে লজিক খুঁজলে হবে না আর কি। কিন্তু উত্তমবাবুকে তারা ফাইনালি সাথে পায়, এবং উত্তমবাবু বিভিন্ন ধরনের টিপস দিয়ে দিয়ে তাদের মধ্যে মানে অনিন্দ এবং রশ্মির মধ্যে একটা বন্ডিং করার চেষ্টা করে। কিন্তু একটা টুইস্ট আসে যখন রশ্মি অনিন্দর প্রেমে না পড়ে উত্তম মহানায়ক উত্তম কুমারের প্রেমে পড়ে যায়। তারপরে গল্প কোন দিকে যায় না যায় সেটা নিয়ে বাকি গল্প আর কি। এবার চলে আসি ভালো দিক খারাপ দিক নিয়ে। সবার ফার্স্ট যেটা ভালো দিক আমি বলবো, যে এই সিনেমাটার মাধ্যমে সৃজিতবাবু কিন্তু আমাদের মহানায়ক উত্তম কুমারকে আরও একবার বড় পর্দায় দেখার সুযোগ করে দিয়েছেন। স্পেশালি আমরা যারা ওনাকে বড় পর্দায় দেখতে পাইনি, আমাদের জন্য এটা সত্যি সৌভাগ্য যে ওনাকে আরও একবার আমরা বড় পর্দায় দেখতে পারলাম। তো এটা আমার সব থেকে মানে আগে বলার। সেকেন্ড আমি যেটা বলবো, যে এখানে জাস্ট মহানায়ক উত্তম কুমারের একজন ফ্যান আছে, সে মহানায়ক উত্তম কুমারের সিনেমা দেখছে, সেখানে আমাদেরকে কিছু ক্লিপিংস দেখানো হচ্ছে, সেভাবে রাদার না ভেবে রাইটিংটাকে এমনভাবে করা হয়েছে যেন মহানায়ক উত্তম কুমার এখানে একজন ক্যারেক্টার হয়ে উঠতে পারেন, এবং সেটাই এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড ভালো দিক। থার্ড ভালো দিক আমি বলবো, যে যদি অভিনয়ের কথা বলা হয় আমাকে, তাহলে কিন্তু দেখো মহানায়ক উত্তম কুমারের অভিনয় নিয়ে তো আমার বলার ধৃষ্টতা নেই, আমি বাকিদের কথাই বলবো এখানে। তো অনিন্দর কিছু কিছু জায়গায় কিন্তু আমার অভিনয় খুব 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 নজর কাড়া লেগেছে, স্পেশালি যখন মহানায়ক উত্তম কুমার তাকে টিপস দিচ্ছে, সে একটা পাবে যাচ্ছে, সেখানে ব্লাড ব্যান্ডের একটা গান চলছে, এই সোর্সে মানে এই সূত্র ধরে বলে রাখি যে ব্লাড ব্যান্ডের যে লিড সিঙ্গার তুষার দেবনাথ, সে আমার একদম ছোটো ভাইয়ের মতন, মানে রোজি পালে আর কি আমাদের দেখা হয়, আমাদের কলেজের জুনিয়রও সে বটে। তো ওখানে ব্যান্ডের প্রোগ্রাম চলে, এবার অনিন্দর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা তো অ্যাকচুয়ালি অতটা মডার্ন না, কিন্তু রশ্মি অনেকটা মডার্ন। তো সেখানে গিয়ে সে ব্লাড ব্যান্ডের সাথে আর কি নাচার একটা চেষ্টা করে, যেখানে গৌরব তাকে বলে যে হেড ব্যাং কর মানে মাথাটা এভাবে ঝাঁকা। তো ওই যে পোর্শনটা, ওই সিনটা কিন্তু অনিন্দর বেশ ভালো অভিনয় করেছে। এরকম আরও মজার অনেক দৃশ্য আছে এই সিনেমা জুড়ে। তো ওভারঅল কিন্তু অনিন্দকে বেশ 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 ভালো লেগেছে। এবার চলে আসি রশ্মির কথা। রশ্মিকে এখানে সত্যি তার মানে এই ধরনের ক্যারেক্টারে তাকে খুব ভালো মানিয়েছে, যে একটু মডার্ন টাইপের হবে তার কথা বলা, হাব ভাব চলাফেরা, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা দরকার ছিল রশ্মি কিন্তু সেটা খুব ভালোভাবে পোর্ট্রে করতে পেরেছে। গৌরবের ক্যারেক্টারটা যদি এবার আসি, এখানে সে হিমসেলফ যেহেতু প্লে করছে, তো তার মানে ছোট্ট পরিসরই আমি বলবো, কারণ তার এখানে অভিনয় করার সেই স্কোপটাই তাকে দেওয়া হয়নি। স্টিল সে কিন্তু খুব ভালো করেছে, স্পেশালি যখন মহানায়ক উত্তম কুমার তারপর ভর করছে, সে কিছু মানে বডি ল্যাঙ্গুয়েজ জানার চেষ্টা করছে, এক্সপ্রেশন আনার চেষ্টা করছে, সেই জায়গাটা কিন্তু বেশ ভালো। আদার সাপোর্টিং রোলে যারা ছিল, লাবণী সরকার থেকে শুরু করে শুভাশিসবাবু, তারা তো তোমরা সকলেই জানো ভালো অভিনেতা, তো ছোটো ছোটো পজিশনে কিন্তু তারা খুব ভালো অভিনয় করেছে। লাবণী সরকার একটা সিন আছে যেখানে উত্তম তাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে আর কি, এবং রসগোল্লা আনার পর একটু আয়নায় তাকে নিজেকে দেখে নেয় একটু, ওই জায়গাটাও বেশ চমকপ্রদ লেগেছে আমার কি। তো এই হচ্ছে আর একটা ভালো দিক। এরপরে ভালো দিক আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার গানগুলো। গানগুলো সত্যিই খুব ভালো, এবং আমি বলবো যে ওয়েল প্লেসড, এমন নয় যে র্যান্ডম ঢুকিয়ে দেওয়া হয়েছে গানগুলো, মানে
পজিশন ওয়াইজ গানগুলো যখন যখন এসছে আমার কিন্তু খাপ ছাড়া মনে হয়নি, এবং গানগুলো কিন্তু দেখতে শুনতে সত্যি খুব ভালো লাগছিল। আর এর পরের পজিটিভ পয়েন্টে এই গান ধরেই আমি বলছি যে নস্টাল যে ব্যাপারটা যে ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, যে উত্তমবাবু নিজেরই আইডল, আইডলের সামনে দাঁড়িয়ে আছেন, মেট্রো করে যাতায়াত করছেন, স্টুডিওগুলো ঘুরে বেড়াচ্ছেন কলকাতায়, একটু এটা মানে গানটা যখন রিলিজ করেছিল তখনই আমরা দেখতে পেয়েছি, ওই পোর্শনটা কিন্তু সত্যি আমাদেরকে ভাবায়। তো সুচিত্রা সেনের ছবির দিকে উনি তাকিয়ে আছেন। আর একটা সিন আছে যেখানে মানে উত্তমবাবু আর কি বলবো, মানে এটা বললে অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সটা রিভিল হয়ে যাবে সেটা আমি বলতে চাই না, কিন্তু মানে প্রচুর ভালো ভালো সিন আছে যেখানে তোমাকে একটা নস্টালজিয়ার দিকে নিয়ে যাবে আর কি। যারা উত্তমবাবুর সিনেমাগুলো দেখেছেন, কম বেশি দেখেছেন, সেটা সপ্তপদী, তেনা পাওনা, আরও অন্যান্য যে সিনেমাগুলো আছে, তারা কিন্তু সেই নস্টালজিয়ার ফিলটা পাবে। এবং আমাদের ইয়াং জেনারেশনের জন্য কিন্তু এই যে বিভিন্ন ক্লিপসগুলো যে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু আমাদের প্রচুর শেখার জিনিসও আছে। তো এই হচ্ছে ওভারঅল ভালো দিক, পিকচারেশন বলো বা আদারওয়াইজ বাদবাকি যে জিনিসগুলো মানে প্রোডাকশন ভ্যালু, ক্যামিলিয়া থেকে যেহেতু তারা ভালো বাজেটেই সিনেমা করছে আজকাল, তো সেদিক দিয়ে কিন্তু কোনো খামতি তারা রাখেনি। এই হচ্ছে আমার ভালো দিক গেল। এবার খারাপ দিক যদি আমাকে বলতে হয় তাহলে আমার মনে হয় যে গল্পের মধ্যে যে পোটেনশিয়ালটা ছিল সেই পোটেনশিয়ালটা একদম মানে অনস্ক্রিন ফোটাতে কোথাও আমার একটু কমতি লেগেছে, এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে ওয়াই এই কমন প্লটটা, মানে এর বাইরে কি অন্য কোনো প্লট, যেহেতু সৃজিৎ মুখার্জি সে কারণেই বলছি তিনি কি অন্যরকমের একটা আরও ইন্টারেস্টিং একটা প্লট ভাবতে পারতেন না, সেটা করলে মনে হয় যে স্টোরি দিয়ে হয়তো সিনেমাটা অনেক বেশি তোলা যেতে পারতো। তো ওই জায়গাটা একটু আমার একটু খামতি কিন্তু লেগেছে। সেকেন্ড আমার যেটা মনে হয়েছে যে প্ল্যানচেটের পর উত্তমবাবু বলে দিচ্ছে যে আমাকে আপছা আপছা দেখবি, আমি যখন তখন ড্রেস মানে চেঞ্জ হতে থাকবে আমার, এই ব্যাপারগুলো না মানে কোথাও মানে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আমি কিন্তু বিভিন্ন সিন থেকে বিভিন্ন সিনেমা থেকে বিভিন্ন পোর্শন কেটেছি, এবং ধরো একসাথে চারটে ডায়লগ উত্তমবাবুকে দিয়ে বলাতে হবে, কখনো এই ড্রেস, কখনো এই ড্রেস, কখনো এই ড্রেস, কখনো এই ড্রেস, কখনো বয়স কম বেশি, এই যে ব্যাপারটা আমার মনে হয় আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতন হয়ে গেল। ওই জায়গাটা কিন্তু আমার সত্যিই খুব খারাপ লেগেছে, যেভাবে বলে দিচ্ছে কেন, অডিয়েন্স তো জানে ব্যাপারগুলো, তো তাও কেন আমি জানি না, এটাকে মানে একদম মুখে মুখে বলে না দিয়ে অন্যরকমভাবে যদি দেখানো যেতে পারতো তাহলে মনে হয় আমার আরও বেটার লাগতো বলে আমার কোথাও, এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন আমি জানালাম। এরপর আমি বলবো যে আমি যাই না সৃজিৎ মুখার্জির লাস্ট কয়েকটা সিনেমার কথাই বলবো, যে ক্লাইম্যাক্স পোর্শনে এসে না সিনেমাটা কেন যেন মনে হচ্ছে যে এক্সট্রা টানা হচ্ছে, এই হচ্ছে, মানে বোঝাই যাচ্ছে যে এন্ডিং এটাই হবে এই হবে, কিন্তু সেটা আসছে না কোথাও গিয়ে, জাস্ট লেনটাকে দু ঘন্টা প্লাস করতে হবে বলে টানা হচ্ছে টানা হচ্ছে, এই ব্যাপারটা প্রচণ্ড এই সিনেমার ক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হয়েছে। তারপরে আমার যেটা মনে হয়েছে যে উত্তমবাবুর এত এত সিনেমা আছে তো আমাকে সব ফুটেজই ইউজ করতে হবে, মানে ম্যাক্সিমাম ফুটেজ আমি যা পেয়েছি সেগুলোকে ইউজ করতে হবে, এই জায়গায় যদি একটু স্যাক্রিফাইস করা যেত তাহলে মনে হয় যে উত্তমবাবুর যে, কারণ তোমাকে তো অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে, তো তো যখন বারবার ঘন ঘন সেই চেঞ্জেসগুলো হচ্ছে না কোথাও গিয়ে কিন্তু মানে তোমার বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় সিনেমার ক্ষেত্রে। আমি এই যে প্রচেষ্টা বা এই চেষ্টাকে হ্যাটস অফ জানাই, কিন্তু স্টিল যেহেতু সিনেমাতে তুমি গল্প একজন ক্যারেক্টার হিসেবে দেখাচ্ছ, আমি সাধারণ অডিয়েন্স হিসেবে বলছি, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয়েছে যে এত এত ডায়লগ রাখানো দরকার ছিল না, কম ডায়লগ মানে ধরো 60টা বা 70টা যদি ডায়লগের এ থাকে ওটাকে কাট ডাউন করে যদি 40টা আনা যেত তাহলে ওই যে 20-25টা খাপছাড়ে দিক আমাদের কমে যেত, সেই জায়গাগুলো যে খাপছাড়া খাপছাড়া লাগছে সেই ব্যাপারটা হয়তো অনেকটাই মিনিমাইজ করা যেতে পারতো, মানে যেটুকুনি না রাখলেই নয় সেইটুকুনি জাস্ট উত্তমবাবুকে যদি মানে ফুটেজগুলো ইউজ করা হতো। তো এই হচ্ছে ওভারঅল ভালো দিক খারাপ দিক, তোমরা অবশ্যই সিনেমাটা বড় পর্দায় গিয়ে একবার অবশ্যই দেখো, এবং যারা দেখে এসছো নিচে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কার কেমন লেগেছে। আমার যদি রেটিং দিতে হয় এই সিনেমাটাকে, আমি উত্তমবাবু যেহেতু আছে এই সিনেমাটাকে পাঁচে, অ্যাকচুয়ালি আমাকে 5,000 দেওয়া উচিত, কিন্তু ওই দিকগুলো মানে বাদ দিয়ে জেনারেল অডিয়েন্স হিসেবে এই সিনেমাটাকে আউট অফ 5 স্টার আমি 3 স্টার দিতে পারবো, ওভারঅল এক্সিকিউশন ওয়াইজ, স্টোরি ওয়াইজ সমস্ত কিছু ভেবে বললাম আর কি। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল, তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের সাথে একদম ভুলবে না, চ্যানেলকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।